পৃথিবীর বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, ব্লগার ও লেখক কিরজেইডা রড্রিগুয়েজ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার আগে লিখে গেছিলেন একটি নোট। তার এক নম্বরে ছিল, পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়িটি আমার গ্যারাজে পড়ে আছে, কিন্তু আমাকে বসে থাকতে হয় হুইল চেয়ারে। দু নম্বরে ছিল, সব রকমের ডিজাইনের কাপড়, জুতো, দামি জিনিসে আমার গৃহ ভরপুর, কিন্তু আমার শরীরে ঢাকা থাকে হাসপাতালের দেয়া সামান্য একটা চাদরে। তিন নম্বরে ছিল, ব্যাংক ভর্তি আমার টাকা, কিন্তু সেই টাকা এখন আমার আর কোনো কাজে লাগে না। প্রাসাদের মতো, এটা চার নম্বর ছিল তার কথা, প্রাসাদের মতো আমার গৃহ, কিন্তু আমি শুয়ে আছি হাসপাতালের টুইন সাইজের একটা বিছানায়। পাঁচ নম্বরে ছিল, এক ফাইভ স্টার হোটেল থেকে আর এক ফাইভ স্টার হোটেলে আমি ঘুরে বেড়াতাম, কিন্তু এখন আমার সময় কাটে হাসপাতালের এক পরীক্ষাগার থেকে আর এক পরীক্ষাগারে। ছ নম্বরে ছিল, শত শত মানুষকে আমি অটোগ্রাফ দিয়েছি, আর আজ ডাক্তারের লেখা প্রেসক্রিপশনটাই আমার অটোগ্রাফ। সাত নম্বরে ছিল, আমার চুলের সাজের জন্য সাতজন বিউটিশিয়ান ছিল, আজ আমার মাথায় কোনো চুলই নেই, ব্যক্তিগত জেটে আমি যেখানে খুশি সেখানে উড়ে যেতে পারতাম, কিন্তু আজ হাসপাতালের বারান্দায় যেতেও এখন আমার দুজন মানুষের সাহায্য নিতে হয়। ন নম্বরে ছিল, পৃথিবীব্যাপী ভরপুর নানা খাবার থাকলেও দিনে দুটো পিল আর রাতে কয়েক ফোঁটা স্যালাইন আমার খাবার। এই গৃহ, এই গাড়ি, এই জেট, এই আসবাবপত্র, এত এত ব্যাংক অ্যাকাউন্ট, এত সুনাম আর এত খ্যাতি, এগুলোর কোনো কিছুই আমার আর কোনো কাজে আসছে না। এগুলোর কোনো কিছুই আমাকে একটু আরাম দিতে পারছে না, শুধু দিতে পারছে প্রিয় কিছু মানুষের মুখ আর তাদের স্পর্শ। মৃত্যুর চেয়ে চরম সত্যি আর কিছু নেই। এই লেখাটি গৌরচন্দ্রিকার জন্যই পড়লাম, এরপরে লিখব আমারই কিছু ভাবনা থেকে কলমে যেটা উঠে এসেছে, কিছু নীরবতা আর কিছু একাকিত্বের কথা। অন্তরে যে একা বাইরে সে অনেক, আর বাইরে যে একা অন্তরে সে অনেক, কাজেই নীরব থাকা জীবনটা অনেক কথাই বলে মনে মনে। একা একা অন্তরের গভীরে ডুব দেওয়া একটা মানুষ, কখনো সে জীবনে রাস টানে, কখনো সে রাস ছাড়ে, তাই ফেলে আসা সম্পর্ককে তখনও মধুরতা আঁক কাটে শিল্পীর সেই তুলির টান। একটা গোটা জীবনচিত্রই শিল্প, সে জীবনে সম্পর্ক রাখাটাও শিল্প। তবুও এক সময় সেই সবটুকুই হয়ে যায় বড়ই প্রাপ্ত। একটা সময় চঞ্চল জীবনধারায় ছেদ পড়ে গতির, অবসান হয় অস্থিরতার, থমকে যায় জীবন। সে সময় শুধু চুপচাপ বসে থাকা, প্রিয় সময় নীরব থাকা, নিজের সঙ্গে নিজের আলাপচারিতায় মজে থাকা, এ যেন নিজের সঙ্গে নিজের বন্ধুত্ব। কখনো দৌড় হাট করে খুলে বসে গপ্প করে, কখনো বা স্পিকটি নট, তখন নীরবতার উৎসব চলে মনে মনে। একাকিত্বের শূন্যতা তো পূরণ হয় না,
সেই শূন্যতাকে সঙ্গে নিয়েই পথ চলতে হয়। মনের মাঝে বিষাদের মৌনতার উৎসবের আয়োজন রচনায় সময় কাটাতে থাকে। একাকিত্ব একটা অনুভব, এই অনুভবে বিষাদকে, হতাশাকে, দুঃখকে স্থান না দিয়ে ওই সময়টাকে প্রাপ্তিসাধ্য আনন্দপূর্ণ করে তোলাও যায়, একটু নিজের মতো করে সময় কাটিয়ে, তাই না?